এই যে আপনার 40 দিন যে সিন্নি যে গুখর হইল আমরা ই সিন্নি করা হইয়া থাকলো মোস্তাব 40 দিনের দিন আপনারা সিন্নি করিও বলে সিন্নি আমরা মানি দিন ঠিক করি মানি না এটা হইলো বেআখলি মাত বেআখলি মাত নাইনি দিন ঠিক করি মানি না কইলে খাওয়া মাইব নি খোসান যে মূল হিসাবে কই বলে আমরা দিন ঠিক মানি না যে সারাদিন সিন্নি করো তাহলে যদি জিগাই যায় মূল হিসাব তোমার বাপর বিয়া আনা দিন ঠিক করিয়া হইছিল নি এই সময় জবাব কিটা দিবা হ্যাঁ দিন তো আল্লাহ ঠিক করি দিছল কইছেন শুক্রবারে জুম্মা পড়ি তাই ওলালানি এখন যদি বকরিয়া বল নবম খণ্ডর মানুষে বিরেশিত মানে ফড়ি লাভে আল্লাহ মানি লইবানি তাই ঠিক করে দিছেন শুক্রবারে ইনোয়ার মাত নাই ওইগু শেষ ই দিন ঠিক করি পারে না ইকাল আর হইও না ইকাল আর হইও না বলে ফতোয়া বজ্জা জিয়ার মধ্যে আনছেন দিন ঠিক করি ফেলে না বার করি আছে ইও হাসিয়া তুতা তাবি আল্লাহ মারা আকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল তাতাবিল হানফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন বজ্জা জিয়ার মধ্যে যে এক মুসলা যে গু আনছেন ই মুসলাটা সঠিক নাই হ্যাঁ ই মুসলা সঠিক নাই বলে দিন ঠিক করি পারে না আর এমনি বেজান করাতে খোসার একটা প্রস্তুতি লইতে দিন ঠিক করা লাগে না হ্যাঁ ওইটা কি জাত মাছ এগু ফানিয়ে ডুবে না আর আগলে হইছে না তো যাও কেই যে সিন্নি সিন্নি হইয়া থাকলো 8 জাত মনে রাখিও সিন্নি হইল 8 জাত কৌকবুদ্দারি আল্লাহ সহিল বখারি কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ তাআলা কিতা আল ওলিমা তুলিল উরসে ওলিমা যে গইল বিয়ার খানি আল খুরসুলিল ওয়েলাদতে এ নয় লাগি যে সিন্নি করুন নয় করুন এগুলোর নাম হইল খুরস বল বকিরা তুলিল বিনায় আপনার গরো ফারইতে গরোর জিও দিতে ইয়ান দিতে যে সিন্নি করন এগুন না হইল ওকিরা আল এজারুল খেতান মুসলমানি দিতে সময় সুন্নত দিতে সময় যে সিন্নি করন এগুন না হইল এজার মনে রাখিও ইগুন না হইয়া থাকলো এজার আল মাদুবা দুয়া তোয়ামুল মুত্তাখাজু বেলা সববিন কোনো হামলাই এমনি মেসা ভোজন খাবাই তো সিন্নি করতো ইগু হইয়া থাকলো নাম হইল মাদুবা আল মদিমা তুলিল মুসিবতে বড় রবর মুসিবত ভরছে কোনো গলে ছুটেন না আলিম খোঁজন জমাইল কি সিন্নি করলো হরিয়া খাবাইল ইগুর নাম হইল মদিমা হ্যাঁ আর আকিকা একগু তো আছে আরো গু আছে আমরা আগর আমল কিতা করতা এখনো আছে বহুত জায়গাত কোরআন শরীফ সবক লইতে সময় কিতা করুন সিন্নি কর আপনারা এটা করি মাশাল্লাহ তে তো আবো আসো জায়গা ফানিয়ে ফানিয়ে বাবাইছে হ্যাঁ ফানিয়ে বাবাইয়া নিল কি আচ্ছা 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 ও ইগু ই সিন্নির নাম হইল হেজাক হে জাল আলিফ কাফ হেজাক ই যে সিন্নির কথা কইছি ইগু পাইছে হইল যে কিতাব বললাম ই কানন নাম হইল কিতাবুল ফেকে আল আল মজাহিবিল আরবা আল্লামা শাহ আব্দুর রহমান জজুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা ও ওইয়া তাহলে ওঠা আর হি যে আটবু আছে হো কিতাবটা কি কইলাম মনে রাখিও এই যে সিন্নি যে গু আছে এগু আমরা করি 3 দিন করো 4 দিন করো 5 দিন করো 6 দিন করো 7 দিন করো কোনো অসুবিধা নাই আছে নি কোনো অসুবিধা না কোনো অসুবিধা নাই আমি হদিস এগু বলি মনে রাখিও রাওয়া আহমদু ফি কিতাবিজ যুহদি ওয়া আবু নুআইমিন ফিল হলিয়াতে আন তাউসিন ক্বালা ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআন ফায়াস্তাহিব্বুনা আন ইউতআমু আনহুম তিলকাল আইয়াম মুর্দাগুলোর 7 দিন পর্যন্ত কবরের মাঝে সওয়াল জবাব হইতে পারে এর লাগি এই দিনগুলোর মাঝে আপনার সিন্নি সখাত করা হইয়া থাকলো মোস্তাব 4 দিনও করছে সুবিধা আছে 3 দিনও করছে সুবিধা আছে এতে কোনো অসুবিধা নাই সিন্নি করার কোনো অসুবিধা নাই আছে নি অসুবিধা জি না কোনো অসুবিধা নাই খাবা তো নাই খাওয়া তো নাই সিন্নি ভারে না খবরদার তা খাইয়া হাল্লে কিতা হয় কিছু হই তো না দাবত দিলে আইয়া খাই এরকম এরকম তো হয় না
এরকম তো হয় না। হ্যাঁ বেটা আসলো ফরেস্ট গার্ড, খুব তো আপনার আচ্ছা রে মাইকোর সাউন্ড খালি লইয়া গুলি না, তোরা ওয়া শুনো মাইকোর সাউন্ড দিয়ে কিটা করতা, আমার সাউন্ড লোক আমার কি একটা যন্ত্রণা। তো বেটা ফরেস্ট গার্ড আসলো বাড়িতে একদিন গেল, গিয়া বেটি রে বাত খাবাত বইছে, বেটি কইল খাও খা রাখতা হইল গোস্ত, গোস্ত হইয়া কইল রে গোস্ত খালো হইল রে বলি আর মাথিয়া লাভ নাই, হবালির মূর্খা গো খালি করো আমায় খাদাইতে খাদাইতে যায় না, মাসলাম শুঙ্গা দি বাল্লা দেখি শিখাইয়া যার গিয়া ও জব করিলে কইল রে ইটা করলা কিটা রে ইটা তো না যাই পারে না ফরর হোক, বেটিয়া কইলে আমি আর কিনতা পাইছি না, আচ্ছা উন ফানিও আমার লবণও আমার পিঁয়াজও আমার রসুনও আমার মশলাও আমার তেলও আমার, বাকি গোস্ত খাইও না ওটা খাই দিয়ে খাইল আর কিটা করবা, কইয়া চামচ দিয়ে দরছে গোস্ত আর ওল্লা সিরা দেরি ই দেখলো যে গোস্ত আর ইয়ে দিত না, কইলে আরে চামচ সরাও আয়তে আইলুক না ও ইয়া থাকলো আপনার চিন্নি ভারে না ও গুয়া আমার ভারে না খরা ভারে না খাবা ভারে। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলাম এন জিগাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, ইন্না উম্মি উফতিলাত আমার মা আখতা মারা গেছেন, যদি আমার মা জিন্দা রই তাতে কইলা অনে কিতা করবার লাগি সিন্নি করবার লাগি বা কোনো অসিয়ত করবার লাগি, এখন আমি যদি আমার মাল লাগি করি তে আমার মা ভাইবা নে কবর আল্লাহর হবিবে ফরমাইল খুব তুমি সিন্নি করো ইসব তোমার মায়ের ভাইবা খোয়ার মাঝে কইলা ইয়া রসুল আল্লাহ কিতা করতাম বলে আমরা ফানি নাই তুমি কুয়া এক গুজিলা ও কুয়া থাকি মানুষে ফানি খাইবা ও তো সিন্নি খাইলে জ্বালা চোয়া বয় ফানি খাইলে ওলা চোয়া বইব আর তোমার মায় ভাইবা, ও হেন কইলা ইয়া রসুল আল্লাহ আপনার সাক্ষী তখন জানি আমার মাল লাগি আমি ও কুয়া ও গুজি আর এখন পর্যন্ত ওই কুয়া আছে ভাই কুয়ার নাম হইল বীর উম্মে সাদ জিন্দাদি আল্লাহ তাআলা রুমা হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কুয়া। তা তো সিন্নি নবী মানছেন না মানছেন না নি জিয়ার এই যে সিন্নি যে গুয়াছে এই গু করলে মুর্দার লাভ ইমাম শাহাবুদ্দিন কালিয়ুবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কালিয়ুবি শরীফের মধ্যে কিতাব আনছেন কালুবি শরীফ কইছে মেসা বকল থোড়া থোড়া যারা পড়িছেন কই ভাই আল্লাহ কান্ন ওলানি ইমাম শাহাবুদ্দিন কালিয়ুবি ও ইয়া থাকলা ও ব্যক্তি যে ব্যক্তিয়ে কিতা করি তখন যে ব্যক্তিয়ে আপনার হদিস যেগু আছে সহিনি জয়ীফনি বুলনি শুদ্ধনি বার কর্তা ভারণ তার নাম ইয়া থাকলো ইমাম শাহাবুদ্দিন কালিয়ুবি তার কিতাবর মধ্যে এক ঘটনা এক গুয়ানজন এক দনি বেটা আসলো ই দন বেশ করিয়া সিন্নি সখাত করছে মানুষ জমাইছে খাওয়াইছে দোয়া করাইছে রাইত খাবে দেখে তার মা বাবে খোঁজরা বড় আরাম পাইলাম রে বাবা তুমি আমরা রে খবর বড় আরাম দিলাই এ খোঁজ ওটা একদিন এক গফ করে যে ওলা সিন্নি করলাম আমার মা আর বাপে দেখছি ওলা ওটা কইজন গরিবে বেটা আসলো ই দেখলো যে আমার তো আর কোনো অবস্থা নাই খাওয়াইতাম খিলা বড় খান্দি খান্দি এক মূল হিসাবর গেছে গেল গিয়া কইল আমার তো দল নাই আমার মা বাবর লাগি কোনটা দিতাম এগুও তো না জানা রাখিও তুমি মাছ খাইয়া খাটাও গুজু দি মেকুটলে দেও বিড়াল দে দেও আর দিয়া খো সব খালাই না আমার মা বাপে ভাইতা বা মুর্দা হকলে ভাইতা মুর্দা হকলে রুয়ার উপরে বসাই দেওয়া ও হ্যাঁ ও ইয়া থাকলো আপনার খাম জানলে ইও জানলে ও চোয়া বর খাম জানলেও ওলা করা লাগে আর কোনটা লাগে হ্যাঁ চোয়া বর খাম যদি আপনারা জানো তো ওলা করলে ওই গোসা দিলে মেকুরে সব পাওয়া যায় তো যাও কি গরিব বেটা শুনল শুনিয়া খান্দিল তাইন কইলা তুমি আইও আমার কাছে আওয়ার রাধে কইলা বাজারে যাও বাজারও গিয়া ভাইবা যত আপনার ফলর যত বাকল আছে সবটা লইয়াও খোলার বাকল কাঁঠালের বাকল আনারসের বাকল আমর বাকল তা আনো
ওই বেশ করিয়া টুকরি বড়িয়া লইয়া আইছেন, আমার বাদে আইয়া কইল বলে ও নুয়ানছি বলে বালা করি দইয়া রাখো, বালা করি দইল, দইয়া কইল ও নুয়ানছি বলে যাও গুন সব জানোয়ার অকল যেটা আসল গরু ছাগল মহিষ ওতারে নিয়া দিয়াও, ওহি নিয়া দিয়া ইয়া কইল আর কিতা করতাম বলে আর যাও গিয়া। এর মাঝে ই খাবে দেখে তার মা বাবে খোঁজরা বাবা রে তুই আমরা রে জেলা আরাম দিছো দিলা আরাম কোনো দিন আর খবর পাইছি না, এর লাগি মা বাবুলোর লাগি মুর্দাগুলোর লাগি ছিন্নি করলে কোনটা আল্লাহ আসতে দিলে মুর্দায় ভাই মুর্দা আসতে মুর্দা হলে ভাই মোহাম্মদ ইবনে সিরিন যদি আল্লাহ তাআলা আনু তাকি রে ভাই হত বুখারী শরীফের হাদিস বলে মুর্দা যেদিন মরে দিন তোমরা বেশ করিয়া লিল্লা সদকা দিও, কারণ ইগু তার জীবনের শেষ দিন আর আখেরতর ফয়লা দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিছন 350 বছর পর্যন্ত আসমানে দিয়ে ওলা মুখ তুলিয়া চাইছেন না, শরম লাগছে যে আল্লাহ না খসলা খাইতাম দার লইতাম না আর আমি খাই দিছি আমার উপায় কিটা হইতো। হযরত আদম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় এই গু খাইছেন খাওয়ার বাদে টান টান যে সতর আসলো ইগু জাইরা হয়ে গেছে গুপ্ত স্থান বার হয়ে গেছে ও টানাটানি শুরু করছেন ফাত্তা দিয়া গুড়ি ভাল লাগি গুপ্ত স্থান খেয়েও আর ফাত্তা দেয় না, ও আঞ্জিরের গাছে দিছে আঞ্জির গাছে দিছে ফাত্তা দিয়া কইছে ও নেও তুমি বিপদ থাকি বাঁচো, এর লাগি আঞ্জির গাছের নাম আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কুরআন শরীফের মধ্যে আনছেন বাত্তিনি বাজাইতুন, তিন অর্থ হইয়া থাকলো আপনার আঞ্জির গাছ। ও আল্লাহ কইছ আমার আদম রে তুমি সাহায্য করছো তোমারে আমি করি আর অন্য যত গাছ আছে সারা গাছে ফয়লা ফুল দিব বাদে ফল ধরবো আর আঞ্জির গাছে ফয়লা ফল ধরে বাদে ফুল দে। তফসিরে ফতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে খান্দিতে যে সময় কোনটা ভাইনাম ও সময় আখতা মনে হয়েছে বলে আমি ব্যস্ত থাকতে সময় আল্লাহর আরশের যে ফায়া আছে ফায়ার মাঝে আমি লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগু লেখা দেখছি ও মনে হয়েছে কইছে লা আল্লাহ তাই ও পরিমাণ খান্দিছেন তার খান্দন দেখিয়া সারা পৃথিবীর জিনিস হলে খান্দিছেন এমন কি হরিণ যে গুলাশন তারাও খান্দিছেন ইয়ে খান্দা থান এ খান্দা দেখিয়া ওলা খান্দিছেন তাই বেহেসটা কি আইতে সময় খেও খেয়ে কইসন ফয়খান ফাত্তা আনছিলা আর খেও খেয়ে কইসন ডাল আনছিলা ও ফাত্তা ফারিয়া হরিঙ্গ গুণ ধরে খাওয়াইছিলা খাবারের কারণে হরিঙ্গর নাইর মাঝে মৃগ নাবি ধরছে হ্যাঁ অগুন্তর লাইন মাঝে মৃগনাবি ধরছে ইমাম জুহরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তবকাতে ইবনে সাদের মধ্যে আনছেন এটা খুব মজবুত কিতাব ইয়াদ রাখ। তো আপনার এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দন খান্দন দেখলে খান্দন আয় ই গুণ যেমনে গেছেন আপনার অরিন তারা বাকি গুণটার লগে মিলার পরে হরিং বাকি গুণতে কইছেন তোমরা গার মাঝে বড় মজার খুশবু করে কিটা ইটা কিটা কি যাত খুশবু অত খুশবু করে খেলে বলে আমরা রে আদমে ওটা খাওয়াইছেন বাদর দিন আইয়া থারাও খান্দা শুরু করছেন আদমে দেখলা ইগুণ হিগুণ নাই ইগুণ হইয়া থাকলা আপনার বাজারি খান্দন দিতরা হ্যাঁ এর লাগে গুণতরে আর দিছেন না ও কারণে সারা আপনার হরিণর মৃগ নাবির মাঝে কস্তুরি ধরে না এতে বোঝা গেল ই খান্দন খান খান্দন হওয়া লাগবো
y bazarí cantó hu gori cantí leja mai tola el lagia insano lo yon fisira tilamin el mamun kitabur mojale yubnu burhan din alabi al mulaqab benur din alabi rahmatullahi taala leyan chul cantó lo yon dos zat khali cantí leja mai tola ya dre que kita koyar budvara esto to hablar tan jandón de que asará jandizón, conocen ir bajiro y se la extra gase jandizela, tan diga y la o gastun jandilela gane amal lo vie dufa ya janditra, amarga se jandizón tun jandilela, ule ay Allah, tu marén, tu mal la forma ni jorzen hasta virulla, el la guía mi jandizina, o Allah, jojo no gastun y atarle sopta que a besi, nirdo fashan. El lagi torre a mi bebosta joridiar, yo to somos por John, to torre zalani la itona, to taquia kushbubaro itala y gason la moilo agor. Sallallahu Muhammad, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. محمد صلى الله عليه وسلم اشارة واز نصيح تور مول ادشيو كي تخوز ما تولا اختخولا امرا زي واز واز الله خرائي امرا علي مقولاني و تانتان خطا هوني المول ادشيو كي تا الله رفوانا الله رزي خرانا তো আল্লাহরে রাজি করতাম করি তো আমরা এখান করিয়া যদি আল্লাহরে রাজি না করতাম করিয়া অন্য কোনটা থাকে ইটা করি তো এটা বেকার খাম লাগবো নি লাগতো না এর লাগিয়া চেষ্টা করি আল্লাহরে ডাকিবা আপনারা মোহাম্মদ আলী সাহেবরে চিন নিল আমার কামর আমার কাম হইতে বুঝবাই কেন বাংলাদেশ মোহাম্মদ আলী সাহেব লক্ষ্মণ দিয়া মসজিদ দিয়া তরিকার বহু জবরদস্ত এক অলি আসলা আমি তো বাংলাদেশ যাইতাম জিয়ারত করি তান দামান শহীদ আহমদ সাহেব রে চিনল হে ও তান দামান দিলা এই শহীদ আহমদ সাহেব হ্যাঁ আপনার মোহাম্মদ আলী সাহেবে মিলা শরীফ ফলিতা এখান তোমার তান জানা আছেন আমার কাছটা কি হলো ফলিতা বহু জবরদস্ত গলি আসলো সুতরাং আপনারা অবিলাসরী পড়িও দেখে ঘেউ হই হো হন থাকি তাই নল বলিলাম লবি আইন নি হুনবা নি তা কিতা মাছ রে বেটা আইন কই না জাইন কই কিছু আমি এক হদিস পড়িও হদিস ও খুলো মুলবি আব হুনছ না ও কইয়া যাই হদিস ইয়া থাকলো ইন্না লিল্লাহি মালাকাল ফিল আরদ আতাল্লাহু আসমাল খালাইকে কুল্লাহা পরবর্তীকারে আলমে একজন ফরিস্তারে রাষ্ট্রন জান সমস্ত পৃথিবীর সমস্ত কিছু শুনল ইজা মৃত্যু বহু কায়মুন আলা কবর ইলা ইয়াউমিল কিয়ামা যে সময় আমি দুনিয়া ছাড়িয়া যাইমু গিয়াইন আমার খবরর দ্বার কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবা মা মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা বালাগা ইল্লা ইল্লা খালাল হাযাল মালক ইয়া মুহাম্মাদু ফালানুন সাল্লা আলাইকা কাযা ওয়া কাযা কামা কাল এমন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ আমার উপরে দুরুদ শরীফ পড়িব ও ফরিশতা হলে আমারে ডাকিয়া কইব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকে তোমার উপরে দুরুদ শরীফ অমুকর ফুয়ায় সাল্লা আলাইকা ফলান ইবনে ফলানিন অমুকে অমুকর ফুয়াই তোমার উপরে দুরুদ শরীফ পড়েছে ও গুরাকো নবী উনন্নি না না মাতলা ইয়ো কিতাব নাম মন রাখিও জিলাউল ইফহাম ফি সালাতে ওয়া সালামে আলা খাইরিল আনাম কিতাব নাম শামসুদ্দিন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আইয়ুব আজ-জুরাই দামেশকি বে ইবনে কাইয়িম আল জাউজিয়া ও তার বাপ দাদা সব নাম হইলাম ও এন কিতাব এন লেখছে ইবনে জৌজিয়া যাইন আসন আমার দেওবন্দি ভাই অকল যারা মিলাশরি বানইন না ইটা খুব মজবুত করি হুন কারণ এন বহুত উপ্রস্তরের আমরা তো এমনিও আসি আর
তো আপনার এই যে মিলা শরীফ, এই মিলা শরীফটা হলো বড় বরকতর দিন। ও যে আমার যে গুরু ভাই আনতে এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খালি খুব বৃহৎ মাইকো করণ আর দাবি করণ তাই তাই নইলা চিস্তিয়া, এই চিস্তিয়ার মূল হইয়া থাকলা মহাজিরে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ তাহালা এই মক্কা শরীফের মানুষ হিজরত করিয়া বলো আইসন ও তাইন মিলা শরীফ পড়িতা ও তান যে গুরু ভাই আনতে এখন বয়স করণ অমুক 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 হইয়া যায় হইয়া গিয়া এন পর্যন্ত বসন এনে কিন্তু মালই না কিন্তু সিলসিলার টানে টালন জানে মালই না এনে সিলসিলার টালিলে মানা হইব নি তো দেখতো আর কোনো তরিকাও নাই ফির মাল্লায় না আর খানোর তরিকা এর লাগিয়া মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমানছে গিরফতি পীর মান তসলিম শো হাম চু মুসা জের হুকমে খিজরের যদি খবর ফির দরিলাও সে মালা রাখিও হযরত খিজির জেলা মুসার করে করে আসলা ওল্লা করে করে রইও আলিমালা দেখাইও না কুন্তালা জেলা ফির সাবে কইন ওল্লা করি করি যাইও আমরা ইটা দেশের মানুষ হইলা তোমার লগে যদি বলে আচ্ছা আমার জিওর শাল চাপড়ার হিসাব জিওর মোকাম তোল সাহ বলে চিনুন নাম শুনছুন এই নইলা লক্ষ্মণ দিয়া মজুর দিয়া তরিকার বউ জবরদস্তে গলি এন ফিরন নাম হইয়া থাকলো ইব্রাহিম খাল সাহ রহমতুল্লাহ ইতা রামপুরত হ্যাঁ হেন খলিফা হইয়া থাকলা এই হিজবুল বাহারত নাম আছে রহমতুল্লাহ সাহেব মরহুম মকবুর নানি ও আছে ও যে আপনার রহমতুল্লাহ সাহেব এর নাম আছে এই নইয়া থাকলা হেন খলিফা আর হেন ও ব্যক্তি হেন মূলত আপনার মিলিটারি আসলা ওলা ও জায়গার মাঝে বন্দুক লাগাইয়া এক ঘন্টায় 60,000 জিকির করিলা ইটা ও বেটার মুড়ি দইলা এইন সুতরাং তুমি জান বাঁচতে কিছু বুঝিয়া বাঁচিও হ্যাঁ বুঝিয়া লইতে যদি আপনার বেটাই সিনিয়র লো না বেস্তে ব্যবহার হইব এটা বুঝবাও ফাও বাঙ্গো বাঙ্গিয়াব সবে ফাও বাঙ্গো বাঙ্গিয়াব আমরা তরিকার নাম হইল লক্ষ্মণ দিয়া মজুদ্দ দিয়া আমারও বাবাজি আমরা আমরা সব হইলাম লক্ষ্মণ দিয়া মজুদ্দ দিয়া বাহাউদ্দিন মোহাম্মদ লক্ষ্মণ বখারি রহমতুল্লাহ তাআলা আলাই আর মুজাদ্দিদি আলফে সানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ তাআলা আলাই তরিকা দজনে মিলিয়ার নাম হইল লক্ষ্মণ দিয়া মুজাদ্দিদিয়া ই তরিকার মাঝে বড় হরি জিকির নাই দারর গেল যদি বেটা ফুচিয়া খালি দুম দি ঘুমায় ই দারো এই আল্লাহ আল্লাহ করবা হি বেটা ডিস্টার্ব হইতো নাই হ্যাঁ তো একবার সবে চোখ মুজম মুজিয়া জিব্বা তালু লগে লাগাও লাগাইয়া দম লইতে আল্লাহ আর দম সারিতে আল্লাহ শ্বাস সারিতে আল্লাহ শ্বাস লইতে আল্লাহ এখন কোনো শব্দ করিও না আল্লাহ শব্দ হবো কত বিল করো চাই আল্লাহ জাল্লা জালালুহু ও ওগু সব সময় করিও জিব্বা থালু লগে লাগাইয়া 8,000 আয়ত যাও জিব্বা থালু লগে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ আর সারিতে আল্লাহ মরবার সময় যে তো আত পা বন্ধ যাইব শ্বাস তো রইব আব্বু মরছ না ও আল্লাহ আল্লাহ হইয়া যাবা আবা করবো ইমানের হালত মৌ চইব বাদ বাকি আমি তো দূরের মানুষ পাইতা না
আমারও বাবারে ভাইবা ধারো আসল হলো গিয়া তুমি যান ধান গেছটা কি ওটা বুঝিও। হ্যাঁ তো ভাই হল আমি আরো ইয়র দিতাম আইজি আমার এনতান হাবুজ ইয় 10 তারিখ আবার হলো আইম তোমার এখানে জায়গার নাম কি তা বাবা শাল চাপড়া আর 10 মার্চ আমার বাবা যে হলো আরো আলো কইছিল ওই এখানে আইম যাক আমার লাগিও দোয়া করিও আর আমিও আপনারা লাগি দোয়া করব। আচ্ছা আমি যদি আপনারা হলো সলাম দেই তো কিটা ই নবমন্ডল মানুষ কইবা নি তোমার বাড়ি বাস স্ট্যান্ড আপনার সলাম দেও কি মাতো না কিটা কইবা ওয়ালাইকুম সালাম কইবেন সালাম দিলে সালাম পাওয়া যায়নি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালামাতুল্লাহ أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سرور شمس أنت بدر أنت نور فوق نوري أنت يسير غالي أنت مصباح صدوري يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا يا ربي صلي وصلي دائما